মুহাম্মদ রাজা কতল করতে পারবে দুইতে তাকে 200 লাল উট পুরস্কার দেওয়া হবে কত হবে কত 200 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে কে আসো থেকে দাঁড়ায় যাও কে আসো মুহাম্মদের কল্লাতে যাইবা কেউ যে সাহস আছে নি কিন্তু রে বাজার ওই যে رضي الله تعالى عنه حرم جار حق بلو آخر يا الله محمد دلائيا قرزن دي أبول سيران نتا مرشد مرد باهنة كي قطع ٹھيكا سيني بلد فسطن خوكا قصبنا ملخ داو دوش مرد بي ديبا تل بوئي سمان آئي بوئي سوگي لانو تر برو دام سيلو لانو تر برو دام سيلو سيدن نبزان সুন্দর করে চিঠি নিয়া পকেটে কইরা হযরত ওমর ইবনে খাত্তাব চলছে মুহাম্মাদের কল্লানার জন্য কার আনার জন্য তাফসীরে মারিফের ভিতরে বলেন রাস্তার ভিতরে যাইয়া নুআইম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেছে নুআইম বিন আব্দুল্লাহ ডাক দিয়া বলে আমর ওই যাও বলে আমি তো মুহাম্মাদের কল্লানবার যাইতেছি এবার নুআইম বিন আব্দুল্লাহ বলে ওমর তুমি যে মুহাম্মাদের কল্লানতে যাও মুহাম্মাদের বংশধররা কি বসে থাকবে নি এই কথা শুনিয়া হযরত ওমর তরবারটা জাগায়া কয় ও নুআইম আব্দুল্লাহ রে তুইও কি মনে হয় ওই ধর্মই গ্রহণ করছস আগে তরে দিয়ে আমি পূরণ করে নেই এইভাবে যখন তলোয়ার তুলছে আমার হাতে তলোয়ার তুললে লাভ নাই তোমার নিজের বগ্নি পতির খবর হলো তোমার বোন আর তোমার বগ্নি পতির খবর তারাই তো কালেমা গ্রহণ করেছে যাই যাই দেখি 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 কোথায় তারা এবার যখন যাইতেছে রে বাজান ওই সময় খুবাইব বিন রাদিয়াল্লাহু আরাদা খুবাইব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া যখন কি করতেছিলেন কুরআন তেলাওয়াত শিখতেছিলেন কুরআন শিখতেছিলেন রে বাজান ও বাজান যখন কুরআন শিখতেছিলেন এই আওয়াজ হযরত ওমরের যাওয়ার আওয়াজটা যখন শুনছে পায়ের আওয়াজটা শোনার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়া এবার সকলে তাকে বলে গেছে আর ডাকিয়া বলতেছে বোন রে দরজাটা খোল লাখিয়া দরজাটা ভেঙছি ভাঙার পর হযরত ওমর ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পর বোনরে ডাকিয়া বলে বোন কি বলতেছিলাম তাড়াতাড়ি বলো এবার এবার যান দিলটারা নরম করে দেন কাছাকাছি চলে আসছে দিলটারা নরম করে দেন দরজা খুলে না খোলার পরে যখন মার প্রহার করতেছি প্রহার করতে করতে বোনের শরীর থেকে গোড়া রক্ত বাইর হয়ে গেছে রক্তটা দেখিয়া হযরত ওমরের কাছে মায়া লাগিয়া কথা বলেন কারণ কি একই মায়ের পেটের রক্ত তো একই মায়ের পেটের রক্ত এবার যখন ডাক দিয়া বলে মারতে মারতে রক্ত বাহির করলাম এরপরেও তুই সারস না ও বলে কি পড়তেছিলি একটু বলবি কি তাড়াতাড়ি বল কি পড়তেছিলি আমার একটু জানা এইবার যখন বলছে বাজান এবার কোন ডাক দিয়া কয় কি ডাক দিয়া কয় সুন্দর করে বলে ভাই না না তোমার এখন বলা যাবে না কারণ কি জানো নি তোমারে বলা যাবে না কারণ কি বলে তুমি তো এখনো নাপাক আছো তুমি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই এই কোরআনটাই আমার যে কোরআনটা কি করবে রে বাজান এই কোরআনটা ওযু ছাড়া ধরা যায় না গোসল ছাড়া নাপাক শরীরে ধরা যায় না কথা বলেন এইবার ডাক দিয়ে বলতেছে বল আর দেরি নয় আর দেরি নয় খালি তাড়াতাড়ি কর গোসলের পানি উঠা আমি গোসল করব তাড়াতাড়ি গোসল করব পবিত্র হব তুমি কি পড়তেছিলে এটা আমি একটু শুনবার চাই পানি দিয়ে গোসল করালেন ওযু করালেন ওযু করানোর পর এবাসেন সূরা তোহা মান সাল্লা আলাইকাল কোরআন লিতাশকা এই সূরা তোহা বাবা এই তোহাটা পড়ার সময় যখন সূরা তোহা সাত আয়াত পর্যন্ত পড়লেন তেলাওয়াত করার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বোন রে বোন আর দেরি নয় আমার কালেমা পড়ায় দে কালেমা পড়ায় দে এবার যখন কালেমা পড়াইতে বল
বলছে বোন ডাক দিয়া বলে বোন রে ও ভাই না 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 আজকে তোমাকে কালেমা পড়াবো বিশ্ব নবীর দরবারে এবার বোন ভাইকে নিয়ে যাইতেছে আমার নবী যেই কাছে আছে দারুল আরকামে দারুল আরকামে আমার নবী বসা সাহাবা কেরামরা চতুর্দিকে দিয়া বসা আমির হামজা আমি জাহান্নামে পাঠিয়ে দেই তাড়াতাড়ি আপনি হুকুম দেন আপনি অর্ডার করেন আমি বিশ্ব নবী কুরআন পড়িয়া হাত তুলে আমি দোয়া করছি আল্লাহ ও আল্লাহ আজকে ইসলামের তারাক্কির জন্য মুসলমান ইসলামের তারাক্কিটা তুমি দান করে দাও আবু জেহেলের নাম ছিলেন আর একটা ছিলেন ওমর আবুল হেকাম আবুল হেকাম হেকমতের বাবা অথচ যেদিন হেকমত থেকে দূরে চলে গেছে ওর নাম হচ্ছে আবু জেহেল জাহেলের বাবা কথা বলেন ঠিক কিনা আমার দিল সাক্ষী দিতেছে আগামীকাল রাত্রের দোয়াটা আমার মনে হয় আল্লাহ ওমরের জন্যই কবুল করছে আজ আমরা এই কনকনে শীতের মধ্যে আজকে আমরা যারা এখানে এসেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীটাই উল্টো চলছে কথা বলেন ঠিক কিনা বললাম আস্তে বললো জোরে জোরে বললে বলে আস্তে কি বলেন পৃথিবী দুনিয়াটাই চলছে এখন উল্টা ডিজিটাল বাংলাদেশ কি দেশ ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটালের কিছুদিন আছে চলেই এসেছে ডিজি একটু ডিলেট হয়ে যাবে থাকবে শুধু ডাল সে সময় এসেছে কিনা বলেন ডিজি সব ডিলেট হয়ে শুধু টাল আছে আমার বাংলাদেশ এখন টালের মাত্রায় পৌঁছে গেছে কথা বলেন ঠিক কিনা টালি হয়ে গেছে এজন্য আমি আপনাদেরকে টালের জগৎ থেকে ফিরে কোরআনের জগতে আনার জন্য চেষ্টা করব কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি আমার তৌফিকি ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন কথা বলেন ঠিক কিনা এ পৃথিবীর জগতে বহু বক্তা এই বক্তার স্টেজে উঠে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে আছে না নাই তাহলে আল্লাহ যদি তৌফিক দান না করেন আমার মতো বক্তা বলার ক্ষমতা আছে আছে নাই যেহেতু ক্ষমতা নাই তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা হবে কিছু সময়ের জন্য আমাকে রেখে কে কে ভাগবেন হাত তুলে কেউ ভাগবেন না আখেরি মোনাজাত দিয়ে সকলে যাবেন তো ইনশাআল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আর কোনো কথা নয় সরাসরি আলোচনার দিকে যাওয়া যাক কথা বলেন ঠিক কিনা এই কোরআন কার এই কোরআনটা আমার আপনার নানির বাড়ির ওয়ারিশ নাকি নানির বাড়িতে দিছে দাদির বাড়িতে দিছে হ্যাঁ তাহলে এই কোরআনটা কার এই কোরআন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দিছে এমনি এমনি দিছে আমানত হিসেবে কি হিসেবে দিছেন
আর আমানতের খেয়ানত করার আলামত কি? এই দেখছেন আমি কিন্তু বলি আপনারাই বলছেন, কারণ হাদিসটা আপনারাও জানেন। কারণ কি? শুনতে শুনতে তো অর্ধেক বক্তা আপনারাও। কথা কহেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أمر الله سبحانه وتعالى দুনিয়ার জগতের মানুষদেরকে সম্বোধন করে বলেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কোরআনটার আমানত হিসেবে তোমাদের দুনিয়ার জগতে পাঠাইছি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত সর্বপ্রথম আমার আল্লাহ কোরআনটারে কোথায় নাজিল করতে চেয়েছিলেন আসমান কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়া বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত আসমান কে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন হে আসমান আমি আল্লাহ তোমার উপরে কোরআনটারে নাজিল করবার চাই কি করতে চাই নাজিল করতে চাই অথচ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জবাবে আসমান সেদিন ডেকে ডেকে বলছিলেন আল্লাহ তোমার এই কোরআনের এত ওজন তোমার কোরআনের এত ওজন এত ওয়েট আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ আমি আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে এর পরবর্তীতে যখন আসমান অস্বীকার করে বসলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল আরদ জমিনকে ডাকতে বললেন হে জমিন আমি আল্লাহ তোমার ভিতরে আমার কোরআনটারে আমানত হিসেবে রাখতে চাই জমিনও সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ তোমার কোরআনের এত ওজন আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবো না জমিন ফেটে যাবে জমিন নিচের দিকে দেবে যাবে গো আল্লাহ ও আল্লাহ তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবো না কোরআন আর কি জমিনও অস্বীকার করে বসলো এরপরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাথরের পাহাড়কে ডাক দিয়ে বললেন ওয়াল আরদি ওয়াল জিবাল পাহাড়কে ডেকে ডেকে বললেন হে পাহাড় আমি আল্লাহর কোরআনটারে তোমার উপরে আমানত হিসাবে রাখতে চাই পাহাড় ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার কোরআনের এত ওজন তোমার কোরআনের এত ওয়েট আমি পাহাড় ধসে যাবে পাহাড় সহ্য করতে পারবে না শেষ প্রান্তে আল্লাহ পাক রব্বুল যদি কোরআনটারে নাজিল করলেন কার উপরে কথা বলেন মানুষের উপরে যেই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত দুর্বল করে বানাইছেন এই দুর্বল একটা মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনটারে নাজিল করে দিলেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে ও হুজুর বুঝলাম আপনি বললেন পাহাড় অস্বীকার করেছে জমিন অস্বীকার করেছে পাহাড় অস্বীকার করেছে তাহলে তো হুজুর
আপনার কথার বিপরীত হয়ে গেল দবিরগঞ্জ আমাদের ইতিমখানার ভিতরে দেখেছি ছয় বছরের বালকটা কোরআন হাতে নিয়েছে কোরআনটারে বুকের ভিতরে ধারণ করিয়া গুরগুর করে হেঁটে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে বললেন হুজুর গো কোরআনের ওজন আসমান নিতে পারে নাই আসমান অস্বীকার করেছে জমিন নিতে পারে নাই জমিন অস্বীকার করেছে পাহাড় নিতে পারে নাই পাহাড় অস্বীকার করেছে আমার দবিরগঞ্জ মাদ্রাসার ছয় বছরের বালক এই বালকটা কেমনে করে কোরআনটারে নিয়ে হেঁটে যায় কথা বলেন এবার আসেন রে বাজান আপনাদের কিভাবে উদাহরণ দিয়ে বোঝাবো আপনার একটা সন্তান ঢাকার শহরে চাকরি করে কোথায় ঢাকার শহরে চাকরি করার সময় এবার ছেলে জিজ্ঞাসা করে দাদু ভাই আমার আব্বু কবে আসবে তখন ডাকতে বলতেছে দাদু ভাই তোমার আব্বু আগামীকাল সকাল দশটায় আসবে কোথায় সন্তানের কি আর ঘুম আছে বাবা আসবে সকালবেলা যখনই হয়েছে দাদুকে জিজ্ঞেস করে দাদু ভাই কই আমার আব্বু তো আসে না বলতে বলতে রিকশা দিয়ে বাড়ির পাশে নেমেছে এবার সেই দাদু ভাই তাকে ডাক দিয়ে বলতেছে দাদু ভাই ওই যে দেখো তোমার আব্বু আসতেছে এবার এই ছোট্ট বালকটা কি করে বলেন এই ছোট্ট বালকটা দৌড়াইয়া আব্বার হাত কাছে যায় বাবার কাছে গিয়া বাবার হাতে ব্যাগ আছে না নাই বাবার হাতে একটা ব্যাগ আছে ব্যাগের ওজনটা হলো ২০ কেজি বাচ্চাটা নিতে পারবে না এরপরও বলে আব্বু আমার মাথায় দাও বলে কি বলে না যখন এই কথা বলে আব্বু আমার মাথায় দাও পিড়াপিড়ি করার পরে বাবা এবার বলে ঠিক আছে বাজান নাও ছেলের মাথার চার আঙ্গুল উপর দিয়া ব্যাগটা হাতে ধরিয়া ব্যাগের ওজনটা কার হাতে আল্লাহ বাবার হাতে বাবা যখন এইভাবে যাইতেছে বার বাসায় যাওয়ার পরে ডাকতে বলে দাদু আমার আব্বার ব্যাগটা বহু দূর থেকে আজকে এনেছি বলে কি বলে না আসলে কি আছে ব্যাগের ওজনটা তো কার কাছে বাবার হাতে তেমনি করে আমার আল্লাহ আর একটা আয়াতের ভিতরে দিয়া সুন্দর করে জানাইয়া দেন কি জানাইয়া দেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এ দুনিয়ার আদম সন্তানেরা এ দুনিয়ার কৃষকেরা এ দুনিয়ার চাকরিজীবীরা এ দুনিয়ার ব্যবসায়ী বণিকেরা শোনো 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 ওই যে বাবা যেমন তার সন্তানের মাথায় ব্যাগটা দেয় নাই ব্যাগের ওজনটা তার বাবার হাতে যেমন রেখে দিয়েছে তেমনি করে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানকে সেরেছিলাম আসমান অস্বীকার করেছে জমিনকে সেরেছিলাম জমিন অস্বীকার করেছে পাহাড়কে সেরেছিলাম পাহাড় অস্বীকার করেছে আমি এত দুর্বল মানুষের উপর কেমনে করে নাজেল করালাম এই মানুষটা যদিও দুর্বল কোরআনটা কার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে কোরআনটা হলো আমার এই কোরআনটা হলো আমার এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এই কোরআনের হেফাজত যারা করবে এই কোরআনকে যারা মহব্বত করবে কোরআনকে যারা মুখে ধারণ করবে কোরআনকে যারা মাথায় রাখবে কোরআনকে যারা চুমু খাবে এই কোরআনকে যারা মহব্বত করতে পারে কোরআনকে যারা ভালোবাসতে পারে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন আমি আল্লাহ স্বয়ং তাদের নিজে হেফাজত করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত
ডাকতে বলে কুরআন যেহেতু আমার এই কুরআন আমি নাযিল করেছি কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছি কে নিয়েছেন নিজেই নিয়েছেন এই কুরআনের হেফাজত কেমনে করা করবে কুরআনের হেফাজত আজকে কেমনে করা করবে এই কথাই বলবো রে বাজান কিয়ামতের ময়দানে মাহশার ময়দানে সাহেবে কুরআনদেরকে ডাকা হবে কাদেরকে ডাকা হবে সাহেবে কুরআনদেরকে ডাকা হবে কিন্তু এই কথা কিন্তু মাহশার ময়দানে বলবে না ও ভাই কি আসিলা ইঞ্জিনিয়ার আসো কি আসিলা ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার আসো কি আসিলা কর্নেল আসো কি আসিলা আরবির মেজর আসো কি আসিলা উকিল সাহেব আসো কি আসিলা জজ ব্যারিস্টার আসো এ কথা কিন্তু আল্লাহ ডাকবে না আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাকবে কি করিয়া আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন সাহেবে কুরআন বলে ডাক দিবেন আমার রাসূলের হাদিসের ভিতরে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুন تترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها পড়তে থাকো আর চড়তে থাকো 6666টা আয়াত আছে কোরআনে কয়টা এই যে আয়াত আছে এই আয়াতটা পড়তে পড়বা হে সাহেব কোরআন ও কোরআন বলে রে আয়া আয়া আয় তাড়াতাড়ি পড়তে থাকার চড়তে থাক পড়তে থাকার চড়তে থাক পড়তে থাকবে আর চড়তে থাকবে পড়তে 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 রে বাজান সূরাতুল ফাতিহা থেকে প্রথম আয়াত থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যেই জায়গায় সূরা নাস পড়বে নাসের আয়াত যেখানে শেষ হয়ে যাবে ওর জান্নাতের স্থান আমার আল্লাহ সেই জায়গায় দান করবে কোন জায়গায় দান করবে সেই জায়গায় কোন জায়গায় যেই জায়গায় সূরা নাস শেষ হবে অর্থাৎ কোরআন আয়াত যেখানে শেষ ওর জান্নাত সেখানের তালা শেষ কথা বলেন তাহলে কথা হলো এখন এই যে হাবে শব্দ 6666 আয়াতের তালা উপরে চলে গেল তাহলে এই যে মাঝখানে যে তালাগুলো আছে এই তালাগুলো কি খালি থাকবে কথা বলেন খালি থাকবে ভরবে কি দিয়া ভরবে এটাই আলোচনার বিষয়বস্তু কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহেব কুরআন কে ডাকবে যখন যখন তার ফয়সালা হয়ে যাবে সব ফয়সালা আজকে দেখেন না দুনিয়ার জগতে একটা নেতা যদি আসে নেতার সাথে কত নেতা আসে আসে না নাই হ্যাঁ আসল নকল পাতি নকল পাতি আছে না নাই হ্যাঁ দুইজন খালি রাস্তা সাফ করে কি বলেন হ্যাঁ দুই চারজন রাস্তা সাফ করে দুই চারজন বাসি মারে দুই চারজন পিছে পিছে আছে মানে মোবাইল চারটা হাতে কথা কয় না ভয় পাইতে শুনবাজনরা ভয়ের কিছু আছে সাহেব কুরআন কিয়ামতের ময়দানে যখন যাইতে থাকবে সাহেব কুরআন আশেপাশে সকল জান্নাতীরা যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে আজকে এই দবিরগঞ্জ মাদ্রাসার পরিচালনা পরিষদ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো এই দিলের কানটা লাগায়া শুনবেন কথাগুলো পরিচালনা পরিষদ পরিচালনা করতে কি কষ্ট কিভাবে এই মাদ্রাসাকে চালাইতে হয় মাদ্রাসা এই মাদ্রাসার হেড এই মাদ্রাসার গোড়াগাছা কোন জায়গায় সেটাও বলার দরকার আছে না নাই সারা বিশ্বের মাদ্রাসার গোড়াগাছা যেই জায়গায় উম্মুল মাদারিস দেওবন্দ ভারতবর্ষের ভিতরে আছে না নাই ভারতবর্ষের ভিতরে যেই মাদ্রাসায় দেওবন্দ রে বাজান এই দেওবন্দ মাদ্রাসায় যখন সর্বপ্রথম ডালিম গাছের নিচে তেলাওয়াত শুরু করে
ডালিম গাছের নিচে দুইজন মানুষ নিয়ে যখন শুরু করতে করতে আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে রে বাজান কাসেম নানুত বি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের জীবনের জগ সব কিছু দিয়েছেন বাড়ি গাড়ি সব কিছু যা কি করেন মাদ্রাসার জন্য ব্যয় করেন ব্যয় করতে করতে রে বাজান সব হঠাৎ করে একদিন বোর্ডিং এর ভিতরে খানার ব্যবস্থা নাই আপনাদের এখানে বোর্ডিং আছে নি বোর্ডিং এর ভিতরে খানার ব্যবস্থা নাই কি করবে কি করবে বড় হুজুরের কাছে ফোন দিয়েছে হুজুর গো আজকে মাদ্রাসায় দুই দিন যাবত খানা নাই কি করা যায় মাদ্রাসাটা কি বন্ধ দেওয়া যায় কিনা দুই একদিন বলে না না মাদ্রাসা বন্ধ দেওয়া যাবে না ছাত্ররাও বলে না না আমরা বন্ধ নেব না মাদ্রাসায় এসেছি দিনই এলেম শিক্ষা করার জন্য আমরা কি করব না খেই এলেম শিক্ষা করব এবার বলো হুজুর কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি ডাকিয়া বলেন বাজার রাখো রাখো দেখা যায় কোন ব্যবস্থা হয় কিনা ও বাজার কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইয়া ইয়া তো বড় আলেম হইয়া কি করলেন রে বাজান রাত্রিতে উঠিয়া রাত্রিতে যখন গভীর হয়ে গেল দশটা এগারোটা বারোটা বেজে গেল কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি নর্মাল একটা পোশাক পরিয়া এই পোশাকটা পরিয়া সুন্দর করিয়া গেলেন রেল স্টেশনে চলিয়া রেল স্টেশনে যাইয়া কুলির কাজের জন্য লেগে গেলেন কুলির স্টেশনে কুলির কাজের জন্য যখন লেগে গেল সব ট্রেন এসে রাত্রি দুইটা বেজে ট্রেন আসলেন আসার পর সকল যাত্রীগুলো নেমে গেছি একটা যাত্রীর ভিতরে বড় একটা ব্যাগ নিয়ে আছে বিশাল একটা টোপলা নিয়া উনি যাইতে পারতেছে না আর কুলি নাই এবার ডাক দিয়া বলতেছেন ভাই রে আমি আপনার মালটা নিয়ে দেব এত কাসেম নানুতবি ছিলেন একটু জীর্ণ শীর্ণ হালকা ধরনের লোক এবার ডাক দিয়া বলতেছে ভাই রে তুমি তো তোমার দেখা তো কুলির মনে হয় না কারণ বড় আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে নূর দেশে আসে কথা বলেন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে তো চিনা যায় যেমন কেমন লোক ওয়ালা বাজান প্রকৃত আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যার চেহারাটা দেখলে আল্লাহর কথা মনে হয় ওই ব্যক্তি হলো প্রকৃত আল্লাহ ওয়ালা এবার দেখার পরে বলতেছেন বাজান গো না না আমি বড় মুসিবতে আছি আপনি আমার বোঝাটা তুলে দেন বলে নিতে পারবা কি না হ্যাঁ বলে দুই চারজন মিলা যদি আমার মাথায় তুলে দিতে পারেন তাহলে আমি নিতে পারব এইবার কি করলেন বাজারের দুই চারজন ধরিয়া কাসেম নানুতবির মাথায় এই বিশাল গাঠুরিটা বোঝা তুলে দিলেন তুলে দেওয়ার পর গাঠুরিটা নিয়ে যাইতেছি যাইতে 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 বাজানেরা যখন তার গন্তব্যস্থানের কাছাকাছি চলে গেছি ওই খ্রিস্টানটা পিছে পিছে যায় আর কি কাসেম নানুতবি আগে আগে যায় যাইতে যাইতে রে বাজান হঠাৎ করে সেই খ্রিস্টানটা তাকাইয়া দেখি যে বোঝাটা কাসেম নানুতবির মাথার উপরে নাই চার আঙ্গুল উপর দিয়ে বেশি বেশি যাই যখন চার আঙ্গুল উপর দিয়ে বেশি বেশি যায় এই দৃশ্যটা দেখিয়া দৌড়াইয়া সামনে গিয়া বলে ভাই তাড়াতাড়ি বোঝান আমার কে গো আপনি আপনার পরিচয়টা দেন আপনার পরিচয়টা জানা দরকার এবার যখন বাজা বোঝাটা মাথায় থেকে নামাইছে নামানোর পর এবার ডাক দিয়া বলতেছে ভাই রে কে গো আপনি আপনার নাম কি আপনার মাথার উপর দিয়ে তো বোঝা যায় না আপনি যে বোঝা নিছেন আপনার বোঝাটা উপর দিয়ে বেসে যাইতেছি আমার বড় বেয়াদবি হয়ে গেছে আপনার নামটা কি বলেন আমার নাম আবুল কাসেম কি কয় আমার নাম আবুল কাসেম বলে কোন কাসেম ভারতবর্ষের ভিতরে প্রসিদ্ধ একজন লোক আছে কাসেম নানুতবি আপনি কি সেই নাকি এবার পরিচয় দেয় না বলে না না আমার নাম আবুল কাসেম আমার বাড়ি নানুতবি শহরে কথা বলে না সব আল্লাহ বাই থেকে সব খেদার তলে কই এইবার রে বাজানের যখন এই কথা বলেছেন
বলার সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন আপনি সেই কাসেম নানু তুমি যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আপনি নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই কাসেম নানু তুমি এই কথা বলার পর সেই খ্রিস্টান ডাক দিয়া কয় ও ভাই আমার আর আপনাকে চেনার বাকি নাই আপনাকে চেনার বাকি নাই আপনার যে মাথার উপরে যে বোঝাটা দেখলাম বোঝাটা চার আঙ্গুল উপর দিয়ে বেশি বেশি যাইতেছে আপনি আসলে নিশ্চয়ই সেই আল্লাহর ওলি আপনার বোঝা মাথায় বোঝা দেওয়া বড় আমার বেয়াদবি হয়ে গেছে বেয়াদবি মাফ করবেন আপনাকে আর চেনার বাকি নেই চিনে ফেলেছি ও ভাই একটু চিন্তা কোরআন দেখবার চাই বহু দুনিয়ার জগতে বহুবার আমি কি করেছি কোরআনদেরকে আমার এই হাত দিয়া খ্রিস্টান বলে আমার এই হাত দিয়া বহু কোরআনের কপিগুলা পুরে পুরে আমি কি করেছি নদীতে ভাসাইছি ও ভাই আমি শুনেছি এই ভারতবর্ষে নাকি যেদিন বন্ধ করেছি কোরআন পড়া যেদিন আমি শুনেছি এই ভারতবর্ষের ভিতরে নাকি অনেক জিন্দা কোরআন আছে তুমি কপি কাগজের কপি কোরআন কুইরা কি করবা এই ভারতের ভিতরে তো অনেক জিন্দা কোরআন আছে এই কাগজের কপি পড়ে কি হবে ওই দিন থেকে আমি কাগজের কপি পড়া বন্ধ করে দিয়েছি ও কাসেম নানু তুমি আপনাকে একটু জিন্দা কোরআন দেখাইতে পারবেননি এবার ডাক্তার বলছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে বস এইবার কি করলেন মাদ্রাসার ভিতরে যাইয়া আল্লামা কাসেম নানু তুমি রহমতুল্লাহ একটা ছাত্র নিয়ে আসলেন আট বছরের বালক কয় বছরের আট বছরের বালক সেই বালকটা তিরিশ বেলা কোরআন সিনার ভিতরে নিছে তিরিশ বেলা কোরআন ওর সিনার ভিতরে ভরে নিছে এবার ডাক দিয়া বলে হাবিব সাহেবরে এবার পর যখন হাবিব সাহেব সুন্দর করে পড়তে পড়তে রে বাজান সূরা ইয়াসিনের ভিতরে চলে আসছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন যখন তেলাওয়াত করতে সেরে বাজান কোরআন যখন তেলাওয়াত করে ওর ভিতরে বড় মজা লাগে কোরআন যত তেলাওয়াত করে ওর ভিতরে মজা লাগে মজা আছে না নাই ও বাজান এবার যখন তেলাওয়াত করতেছে এই কোরআন তেলাওয়াতের ধাক্কায় ধাক্কা কোরআনের নূর ওর ভিতরে ঢুকে আর ওর ভিতরে যে খ্রিস্টান আর জাহালিয়াতের ভঙ্গি আছে জং আছে ওই জং গুলা কোরআনের নূরের ধাক্কায় বের হয়ে যাইতেছে বের হইতে 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 রে বাজান যখন কোরআন তেলাওয়াত বন্ধ করেছে এবার ডাক দিয়া বলে ও কাসেম নানু তুমি রে আমার বোঝা হয়ে গেছে চেনা হয়ে গেছে তোমার চেনা হয়ে গেছে ও কাসেম নানু তুমি আর দেরি নয় আমাকে হাতে হাত দিয়া আমার এক কালেমা পড়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم এই আয়াতটা যখন পড়তেছিলেন রে বাজান এ দুনিয়ার বাজার এইভাবে সুন্দর করে তেলাওয়াত করে করে যখন মজায় দিছেন এইবার সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আবার ডাকতে বলো কাসেম নানু তুমি এইটা আমার কাঠুরের ভিতরে মাল সামানো যত আছে আজকে এই মুহূর্তে আপনার মাদ্রাসার বোর্ডিং এর জন্য দান করে দিলাম মাদ্রাসার বোর্ডিং এর জন্য দান করে দিয়েছি গাঠুরি ভর্তি টাকা টাকা স্বর্ণ মুদ্রা সব কিছু দান করে দিয়েছি এজন্য রে বাজান কোরআনের মহব্বতে কিসের মহব্বতে কোরআনের মহব্বতে কোরআনের মহব্বতে জগতে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকজন বলছেন আর কয়েকজনের মুখ বন্ধ রাখছেন বাজান সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত জানেন আপনারা হ্যাঁ জানেন না একটু কমু আয়া গেছে আলোচনার মাঝখানে কি বলেন হজরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন কি করেছেন না কথা বলেন তো একদিন মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার এক ঝাঁক হাঁস হাঁস মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলতেছে মুসা
তুমি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলো তাহলে একটা কথা আমাদের জানায়ও তো যে আল্লাহ কবে বৃষ্টি দিবে কি দিবে কবে বৃষ্টি দিবে এই কথাটা একটু জানায় মুসা পয়গম্বর গেছেন চলে যাইয়ে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন কথা বলছেন কথা বলার শেষে আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি যখন তোমার সাথে কথা বলার জন্য আসি রাস্তায় একজাক হাঁস এই হাঁস আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে বলেছে ও আল্লাহ তুমি দুনিয়ার জমিনে বহুদিন ধরে বৃষ্টি দাও না কতদিন পরে বৃষ্টি দিবা এই কথাটা আমাকে জানতে বলেছে ও আল্লাহ তুমি একটু জানিয়ে দাও আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাকতে বলে মুসা রে ও মুসা ওই হাঁসগুলা কি গিয়া বইলো এক নয় দুই নয় একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় দীর্ঘ চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কত বছর পরে চল্লিশ বছর পরে এই কথা শুনিয়া মুসা পয়গম্বর জার জার হইয়া কান্দে মুসা পয়গম্বর কান্দে কেঁদে বলে আল্লাহ চল্লিশ বছর ধরে বৃষ্টি হবে না আমার উম্মতরা কি করবে আমাদের উম্মতের ফসলাদি জমিনগুলো সব ফেটে চৌচির হয়ে গেছে আমার উম্মতরা কি করবে আমার উম্মতরা কি করবে বনের পশু পাখিগুলা কি করবে আজকে চল্লিশ বছর পর যাবত বৃষ্টি হবে না এই কথাটা শুনিয়া মুসা পয়গম্বর কান্না করতেছে কানতে কানতে যখন চলে আসছে রে বাজান আসার পর রাস্তার মাঝখানে হাঁসগুলার সাথে দেখা হয়ে গেছে হাঁসগুলাকে যখন ডাক দিয়া বলছে এ হাঁসেরা হাঁসদেরকে ডাক দিয়া বলে ও মুসা ও মুসা আমার আল্লাহর কাছে গিয়েছিলা আমাদের আরজিটা কি আল্লাহর কাছে জানাইছনি কথা বলেন আমরা যে আরজি করেছিলাম ওই আরজিটা কি আল্লাহর কাছে জানাইছনি বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের আরজিটা আমি আল্লাহর কাছে জানাইছি বলে আল্লাহ কি বলছে বলে আল্লাহ বলেছেন দীর্ঘ চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে এই কথা বলিয়া মুসা পয়গম্বরকে দিয়ে দিয়েছেন হাঁসগুলা তাদের ভাষায় সুন্দর করে বলতেছেন আলহামদুলিল্লাহ মুসা পয়গম্বর কেন্দ্রে দিয়া ডাক দিয়া বলে হাসেরে ও হাসেরা রে এরা তো দুঃখের সংবাদ এরা তো খুব বড় কষ্টের সংবাদ এই সংবাদ শুনিয়া তো তোমাদের বলা উচিত ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলে এরা তো দুঃখের সম্মান ও হাসরা রে তোমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করো না এবার হাসরা কি বলেন বাজারেরা দিলের কান্টা লাগাইয়া শোনেন এইবার হাসরা ডাক দিয়া বলে মুসা পয়গম্বর ও মুসা পয়গম্বর এ দুনিয়ার যত মানুষ আছে তুমি মিলিয়া এ দুনিয়ার যত পুলিশ আছে দুনিয়ার যত বিডিআর আছে দুনিয়ার যদি আর্মি প্রশাসন যারা আছে আমরা কৃষক রাখাল যারা আছি সকলেই মিলিয়া হরতাল যদি উদেই যদি মিছিল আর মিটিং করি আমার আল্লাহ যদি বৃষ্টি না দেয় সারা দুনিয়ার মানুষ মিছিল মিটিং করিয়া হরতাল দিয়ে কি বৃষ্টি আনা যাবেনি কথা কোন সারা বিশ্বের মানুষ হরতাল আর বৃষ্টি দিয়া মান কি আনা যাবে না বৃষ্টি আনা যাবে না আমার আল্লাহ যেহেতু বলছে চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে এজন্য শুকরিয়া আদায় করেছি আমার আল্লাহ তাও তো স্বীকার করেছে চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে আলহামদুলিল্লাহ কয় বছর পরে দিবে কি কুদ আদায় করছে আলহামদুলিল্লাহ কথা বুঝা আসছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কিছুক্ষণ পরে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ভরপুর করে দিছে যখনই ভরপুর করে দিছে এবার মুসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়া বলে ওগো আল্লাহ তুমি না বললা চল্লিশ বছর পরে বৃষ্টি দিবা আজকে হাসেরা কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ বলল তোমার শুকরিয়া আদায় করলো তুমি তাড়াতাড়ি এখনই বৃষ্টি দিলা এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর পয়গম্বর তুমি পয়গম্বর হলে কি হবে আমার মাখলু
মাখলুক যারা আছে আমার মাখলুকগুলো এত সুন্দর আমার মাখলুকগুলো যখন আলহামদুলিল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার রহমতের দরিয়ায় ঢেউ খেলতেছে আলহামদুলিল্লাহ বলার পর আমার রহমতের সাগরে যখন ঢেউ খেলছে আমি আল্লাহর থাকতে পারি নাই আমি আল্লাহর থাকতে পারি নাই আমার আরশ কুরসি লৌহ কলম বাতাসে দুলতেছিল এই জন্য আমি আল্লাহ সাথে সাথে 40 বছরের আগের বৃষ্টি আমি মুহূর্তের মধ্যে দিয়ে দিছি তাহলে আলহামদুলিল্লাহর ফজিলত আছে না নাই আলহামদুলিল্লাহ পড়ব কি পড়ব না কথা বুঝে আসছে নি বাজান মাসখান দিয়ে আলহামদুলিল্লাহর ফজিলতটা বইলা দিলাম দরকার আছে না নাই হে বাজান ও দুনিয়ার বাজানরা صاحب القران কে আল্লাহ ডাকবে ডাকবে কি ডাকবে না صاحب القران কে ডাকবে এই কুরআন ওয়ালার কত দাম কুরআন ওয়ালার কত দাম ও বাজানেরা সাহাবা کرامরা কুরআন নেওয়ার কারণে দামি হয়ে গেছে কথা বলেন কুরআন নিয়া صاحب القران নে কুরআন এর ছায়া তলে যে আসছে সেই দামি হয়ে গেছে কথা বলেন বাজান আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন হযরত ওমর কি মুসলমান ছিল না কাফেরের সর্দার ছিল কাফেরদের ভিতরে লিডার ছিল শুধু লিডারই নয় কেমনে লিডার কেমনে লিডার আজকে কোরআনের ছায়া তলে আসার কারণে ওমরকে কেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহেরবান দয়ালু বানাইছে এই কোরআনের ছায়া তলে আসার কারণে কেমন দিলটারে আল্লাহ ওরে বানায়া দিছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুকে সামনে নিয়া আবু জেহেল উতবা সাইবা নজর বিন হারেস আর বানে ফিল মক্কা চারজন মক্কার বড় বড় নেতা কয়জন চারজন মক্কার জমিনে বড় বড় নেতা এই আবু জেহেল উতবা সাইবা নজর বিন হারেস আর সর্বক্ষণ কি করে ওরাও কিন্তু আমার নবীর কণ্ঠে কোরআন শুনছে শুনছে কি শুনছে না আবু জেহেল উতবা সাইবা নজর বিন হারেস মুহাম্মাদের কণ্ঠে কোরআন না শোনা পর্যন্ত ঘুম আসে নাই দুই দিন একদিন চারজনে করা কোরআন শুনছে চার কোনায় বয়া বয়া শুনতে শুনতে আসার পরে চারজনে একসাথে দেখা এবার জিজ্ঞেস করে তুমি কই গেছিলা বলে আমি তো একটু মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবার গেছিলাম তুমি কই গেছিলা বলে আমি তো মুহাম্মাদের কণ্ঠে একটু কোরআন শুনতে গেছিলাম চারজনের একই মত হওয়ার পরে বলছে খবরদার খবরদার আর বাকি জিন্দেগিতে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না কারণ সকাল থেকে নে সন্ধ্যা পর্যন্ত কোরআনের বিরোধিতা করি আমরা কথা কন আমরাই যদি কোরআন শুনি তাহলে জনগণ শুনলে কি আমাদের নেতা মানবে নি কথা বলেন নেতা তো মানবে না তাহলে আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো তোমাদের কিন্তু কি আর কোরআন শোনা যাবে না অথচ পরের দিন যায় শুইছে বিছানায় শোয়ার পরে অথবা চিন্তা করছে আজকে বড় লিডারের হাতে হাত দিয়ে দেবো তো ওয়াদা করছে আজকে তোর কেউ আইব না এই আলোতে আমি একটু যে শুই না আসি তো নজর বিন হারেস একই ছিল কি কন ও বলছে যে তো আজকে বড় নেতার হাতে হাত দেওয়া দা করছে আজকে তোর কেউ যাইবো না তাহলে এই সুযোগে আমি একটু সবার একই চিন্তা করে আবু জেহেল চিন্তা করছে যে আমি হইলাম মক্কার জমিনে বড় নেতা কি কন আমার উপর দেখি কেউ কথা কওয়ার আছে হ্যাঁ তাহলে আমি এই সুযোগে যে একটু শুই না আসি আলহামদুলিল্লাহ শুনতে গিয়ে আবার আসার সময় চারজনের আবার একই সুর রাস্তায় দেখা হয়ে গেছে দুইজন কয় সুবহানাল্লাহ আর তিনজন ঘুম পাড়তেছে সুরে বলা যাবে না একটু আল্লাহু আকবার এবার যখন চারজন একত্র হয়েছে তখন বলতেছে আবু জেহেল তোমাদের না বলছিলাম তোমরা কোরআন শুনতে আসবা না তখন বলে নেতা কি করবো শুইছিলাম ঠিকই কিন্তু ঘুম আসে না যে মুহাম্মাদের কণ্ঠের কোরআনটা এত মজা এত মজা না শুনলে কি লাগে না ঘুম আসে না এই জন্য গেছিলাম তখন নজর বিন হারেস ছিলেন পরিকল্পনা মন্ত্রী খালি গবেষণা করতো কোন সময় কি করা যায় এবার ডাকতে বলতেছেন নেতা আজকে একটা কথা আপনাকে বলতেই হবে আচ্ছা এই যে মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন এত মজা লাগে আপনাদের
আচ্ছা বলেন তো নেতা এই কোরআনটা যে শুনেন এত মজা লাগে আসলে এই কোরআনটা সত্য না মিথ্যা আপনারা কি গোন তখন আবু জেল এদিক ওদিক তাকায় দেখে আর নেতা খেতা কিছু আছে নাকি কারণ ওর দলের কিছু লোক আছে কিনা যদি শুনে পড়ে তো আর নেতাগিরি থাকবো না চতুর্দিকে তাকায় দেখে কয় যে আরে বেকল শুনো মোহাম্মদ আমার ভাতিজা যে কোরআন পড়ে এই কোরআনটা আসলেই ঐশি কালাম দুনিয়ার কোন মানুষের বানানো না এবার নজর বিন হারেস বলছে জাতা দিয়া নেতা তাহলে মানেন না কে আজকেই কালেমা পড়ে মুসলমান মানেন তো নেতা কয় এই বেক করে করে বেক কর আজকে যদি মোহাম্মদের কোন কি হাতে হাত দিয়ে কালেমা মানে নেই আজকে থেকেই আমাকে নেতা মানতে হবে মোহাম্মদ রে কথা কয় না নেতা মানতে হবে কারে আমরা তো নেতাগিরি থাকবে না এজন্যই মানি না নাউজুবিল্লাহ কর এই জন্য আবু জেহেল উতবা সাইবা নজর বিন হারেস কোরআন শুনছে কোরআন কি ওদের ফায়দা দিছে নি ফায়দা দেয় নাই এই যুগের ভিতরে বহু মার মানুষ আছে মুনাফিক মার্কা মুসলমান মুসলমান বটে মুসলমান বটে কোরআনের কথা বলে কোরআনওয়ালাদের দেখলে কাই জানি বেড়ে যায় কোরআনওয়ালাদের দেখলে সুলকানি বেড়ে যায় মাদ্রাসাওয়ালাদের দেখলে সুলকানি বেড়ে যায় মাদ্রাসার ছাত্রদের দেখলে সুলকানি বেড়ে যায় আছে না নাই এবার জান আবু জেহেলের উত্তর শরী বাংলার জমিনে এখনো আছে না নাই দুনিয়া যতদিন আছে ওই আবু জেহেলের উত্তর শরী বাংলার জমিনেও থাকবে কথা বলেন এই জন্য কোরআনকে সারা যাবে না কোরআনকে যারা আঁকড়ে ধরছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নজর বিন হারেস যখন ডাক দিয়ে বললেন কি বললেন বলতেছেন নেতা তাহলে একটা কাজ করা যায় এই মুহাম্মাদের দুনিয়ার জগৎ থেকে খতম করা যায় কিভাবে এইভাবে একটা পরিকল্পনা করার পরে বলতেছেন মুহাম্মাদের যে কতল করতে পারবে দুই নেতাকে 200 লাল উট পুরস্কার দেওয়া হবে কত পুরস্কার দেওয়া হবে কে আসো এই মসজিদ থেকে দাঁড়ায় যাও কে আসো মুহাম্মাদের কাল্লা আনতে যাইবা কেউ কি সাহস আসেনি কিন্তু রে বাজার ওই দিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়ে চার হাত তলোয়ার ফুলিয়া লম্বা করে দাঁড়াইয়া গর্জন দিয়া বলছিলেন নেতা 200 যে উঠ দেখবা এটা কি কথা ঠিক আছে নি বলে দরখাস্ত লেখো কাগজ কলমে লিখে দাও 200 উঠ তুমি দিবা কারণ ওই জামানায় ওই যুগে লাল উটের বড় দাম ছিল লাল উটের বড় দাম ছিল এজন্য বাজান লাল চিঠিটা নিয়া সুন্দর করে চিঠি নিয়া পকেটে বইরা হযরত ওমর ইবনে খাত্তাব চলছে মুহাম্মাদের কল্লা আনার জন্য কার আনার জন্য কল্লা আনার জন্য তাফসীর মারিফুল কোরআনের ভিতরে বলেন রাস্তার ভিতরে যাইয়া নুআইম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেছে নুআইম বিন আব্দুল্লাহ ডাক দিয়া বলে ওমর ওই যাও বলে আমি তো মুহাম্মাদের কল্লা আনবার যাইতেছি এবার নুআইম বিন আব্দুল্লাহ বলে ওমর তুমি যে মুহাম্মাদের কল্লা আনতে যাও মুহাম্মাদের বংশধররা কি বসে থাকবে নি কথা কয় না বসে থাকবে নি এই কথা শুনিয়া হযরত ওমর তলোয়ারটা জাগায়া কয় ও নুআইম আব্দুল্লাহ রে তুইও কি মনে হয় ওই ধর্মই গ্রহণ করছস আগে তরে দিয়ে আমি পূরণ করে নেই এইভাবে যখন তলোয়ার তুলছে নুআইম বিন আব্দুল্লাহ ডাক দিয়া বলে ওমর আমার হাতে তলোয়ার তুইলা লাভ নাই তোমার নিজের বগ্নি পতির খবর লাও তোমার বোন আর তোমার অগ্নিপতির খবর ওনারাই তো কালেমা গ্রহণ করেছে তলোবারি নিয়ে যখন রওনা দিয়েছেন যাই যাই দেখি 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 কোথায় তারা এবার যখন যাইতেছে রে বাজান ওই সময় খুবাইব বিন রাদিয়াল্লাহু আরাদা খুবাইব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া যখন কি করতেছিলেন কোরআন তেলাওয়াত শিখতেছিলেন কোরআন শিখতেছিলেন রে বাজান ও বাজান যখন কোরআন শিখতেছিলেন এই আওয়াজ হযরত ওমরের যাওয়ার আওয়াজটা যখন শুনছে পায়ের আওয়াজটা শোনার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়া এবার সকলেই তার তার মতো পড়ে গেছে তার ডাকটা বলতেছে বনরে দরজাটা খোলো দরজা খুলে না লাঠি দিয়া দরজাটা ভেঙছি ভাঙার পর হযরত ওমর ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পর বনরে ডাকটা বলে বোন কি
পড়তে ছিলাম তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এবার ফোন বলে না এবার জান দিলটা নরম করে দেন কাঁচা কাছে চলে এসেছি দিলটা নরম করে দেন এবার যখন দিলটা খুলে না খোলার পরে যখন মার প্রহার করতেছি প্রহার করতে করতে কোনের শরীর থেকে পোড়া রক্ত বাইর হয়ে গেছে রক্তটা দেখিয়া হযরত ওমরের কাছে মায়া লাগিয়া কথা বলেন মায়া যখন কাছে কারণ কি একই মায়ের পেটের রক্ত তো একই মায়ের পেটের রক্ত এবার যখন ডাক দিয়া বলেন বল রে বাবা যেমন কি তুই তেলাওয়াত করতেছিলি মারতে মারতে রক্ত বাহির করলাম এরপরেও তুই সারস না ও বোন রে কি পড়তেছিলি একটু বলবি কি তাড়াতাড়ি বল কি পড়তেছিলি আমার একটু জানা এইবার যখন বলছে বাজান বাজান এবার বোন ডাক দিয়া কয় কি ডাক দিয়া কয় সুন্দর করে বলে ভাই না না তোমার এখন বলা যাবে না কারণ কি জানো নি তোমারে বলা যাবে না কারণ কি বলে তুমি তো এখনো নাপাক আছো তুমি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই এই কোরআনটাই এমন যে কোরআনটা কি করবে রে বাজান এই কোরআনটা ওযু ছাড়া ধরা যায় না গোসল ছাড়া নাপাক শরীরে ধরা যায় না কথা বলেন এইবার ডাক দিয়া বলতেছে বল আর দেরি নয় আর দেরি নয় খালি তাড়াতাড়ি কর গোসলের পানি উঠা আমি গোসল করব তাড়াতাড়ি গোসল করব পবিত্র হব তুমি কি পড়তেছিলে এটা আমি একটু শুনবার চাই পানি নিয়ে যখন গোসল করালেন ওযু করালেন ওযু করানোর পর এবাসেন সূরা তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা এই সূরা তোহা যখন পড়তেছিলেন রে বাবা এই তোহাটা পড়ার সময় যখন সূরা তোহা সাত আয়াত পর্যন্ত পড়লেন তেলাওয়াত করার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বোন রে ও বোন আর দেরি নয় আমার এক কালেমা পড়ে দে কালেমা পড়ে দে এবার যখন কালেমা পড়াইতে বলছে বোন ডাক দিয়ে বলে বোন রে ও ভাই না 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 আজকে তোমাকে কালেমা পড়াবো বিশ্ব নবীর দরবারে এবার বোন ভাইকে নিয়ে যাইতেছে আমার নবী যেইখানে আছে দারুল আরকামে দারুল আরকামে আমার নবী বসা সাহাবা কেরামরা চতুর্দিকে দিয়া বসা সাহাবা কেরামরা বসা যখন হযরত ওমর খোলা তরবারি নিয়ে যাইতেছে এই কথা দেখার পর হাল যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দেয় বলে নবী আমির হামজা আমার রাসূলের পাশে বসাও নবীর চাচা আমির হামজা বসাও আমির হামজা ডাক দিয়া বলে চাচা তাড়াতাড়ি কর ওরে আমি জাহান্নামে পাঠিয়ে দেই তাড়াতাড়ি আপনি হুকুম দেন আপনি অর্ডার করেন এবার আমার নবী ডাক দিয়া বলে না চাচা ও আলী রে না না আগামীকাল দারুল আরকামের ভিতরে বসিয়া আমি বিশ্ব নবী কোরআন পড়িয়া হাত তুলে আমি দোয়া করছি আল্লাহ ওগো আল্লাহ আজকে ইসলামের তারাক্কির জন্য তুই ওমরের যে কোনো একটা ওমরে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া মুসলমান ইসলামের তারাক্কিটা তুমি দান করে দাও ওই ওমর কোন ওমর আবু জেহেলের নাম ছিলেন আর একটা ছিলেন ওমর আবুল হেকাম আবুল হেকাম হেকমতের বাবা অথচ যেদিন হেকমত থেকে দূরে চলে গেছে আমার কবির থেকে যখন দূরে চলে গেছে ওর নাম হয়েছে আবু জেহেল জাহেলের বাবা কথা বলেন ঠিক কিনা আবু জেহেলকে কবুল করে নাই হযরত ওমরকে কবুল করে নিয়েছেন আমার নবী দারুল আরকামে তো শিয়া বলতেছিলেন আল্লাহ দুইটা ওমর থেকে যে কোনো একটা ওমরে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া আল্লাহ ইসলামের তারাক্কি দান করো এইবার নাম আমার নবী ডাক দে বলো ও আমির হামজা ওয়ালিনা আমার দিল বড় সাক্ষী দিতেছে আমার দিল সাক্ষী দিতেছে আগামীকাল রাত্রের দোয়াটা আমার মনে হয় আল্লাহ ওমরের জন্যই কবুল করছে কি কয় যে না চাচা ওরে জাহান্নামে আগেই পাঠাইও না কারণ আমার মন সাক্ষী দিচ্ছে ওমরকেই আল্লাহ কবুল করে নিছে তাহলে তোমরা চুপ থাকো ওকে আসতে দাও এই দলে আসতে দাও কথা বলেন ঠিক কি যতই কাছে আসে সাহাবা একরামরা মোর নিয়ে দাঁড়ায় গেছে যদি কোনো উল্টা পাল্টা দেখে দেশে কি বলেন সাহাবা একরামরা চতুর্দিকে দাঁড়ায় পজিশন নিয়ে দাঁড়ায় আছে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়া ডাক দিয়া সালাম দিয়া বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী ও হাবিব গো ও হাবিব আমার আর দেরি নয় আজকে আপনার কালাম শুনেছি আল্লাহর কালাম শুনেছি আপনি আমারে কি করে দেন কালেমা পড়ে মুসলমান বানায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন এবার নবীরে ডাকতে বলেন নবী গো ও নবী এই কোরআনের দাওয়াত গোপনে গোপনে অনেক দিয়েছেন আর কোরআনের দাওয়াত গোপনে হবে না অপেনলি চ্যালেঞ্জ করলাম যে কোন নেতা আছে আসো যে কোন নেতা আছো কোন নেতা খেতে আসো আসো অপেনলি চ্যালেঞ্জ আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে আমার নবী কি করলেন তাইয়া আবু বকর হযরত ওমরকে ডাকে সাথে নিয়া যখন মক্কার কাবা ঘরের পাশে গেলেন কাবা ঘরের ভিতরে যাইয়া এবার কি করলো ইসলামের পতাকা উড্ডীন করিয়া ইসলামের পতাকা তুলিয়া যখন সুন্দর করে কি করেছে রে বাবা ওবাসান প্রকাশ্যে যখন আজান হয়ে গেছে ওই দিন থেকে মুসলমানের জগতে প্রকাশ্যে আজান শুরু হয়েছে ওই দিন থেকে আজান শুরু হয়ে গেছে সেদিন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই দিন থেকে প্রকাশ্যে আজান হয়েছে এর আগে প্রকাশ্যে আজান হয় নাই এবাসান প্রকাশ্যে আজান দিয়া শুরু তখন করলেন এবার আবু জেহেল ওতবা সাইবা নজর বিন হারেসরা চিন্তা করে হায় হায় রে পাঠাইলাম কি জন্য আর হইল কি কথা কন পাঠাইলাম কি জন্য আর হইল কি এই যে কুরআন এই কুরআনের সোয়া পাওয়ার কারণেই তো ওমরকে কি করছেন ইসলামের ছায়া তলে আনছি শুধু ছায়া তলে আনেই না ইসলাম হযরত ওমরের ভিতরে এমন তাকওয়া আর পরহেজগারিতা এসে গেছে হযরত ওমর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে দোয়া করতে করতে যেদিন হযরতে বিশ্ব নবী চলে গেছে আবু বকরের চলে গেছেন হযরত ওমরের খেলাফত আমলে খেলাফত ওমরের খেলাফত রাষ্ট্র নায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন টিভি বৃষ্টি পড়তেছে যাইয়া হযরত হুযাইফাতুল ইয়ামানের দরজায় গিয়া উপস্থিত হয়ে গেছে হুযাইফাতুল ইয়ামানের দরজায় উপস্থিত হইয়া ডাক দিয়া বলতেছে ও হুযাইফাতুল ইয়ামান মক্কার জমিন থেকে যেদিন তুমি হিজরত করে আমার নবী এসেছেন ওই দিন থেকে মক্কার জমিন থেকে 3,500 মুনাফিকের লিস্ট 3,500 মুনাফিকের লিস্ট তুমি তোমার হাতে জমা দিয়েছে ও হুযাইফাতুল ইয়ামান ও হুযাইফাতুল ইয়ামান দেখো তো আমার লিস্টটা আমি ওমরের লিস্টটা তোমার মুনাফিকের দফতরে আছে সেই ওমরের জন্য বেস্তের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ার জগতে দিছে সেই ওমর এই ফিকির করছে রে এই ফিকির করেছে এই চিন্তা করেছে এই চিন্তা ফিকির করেছে চিন্তা ফিকির করার পর যখন হুযাইফাতুল ইয়ামান ডাকতে বলে ও আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন তুমি তো আমি একটা দেখেছি যেই মুনাফিক দুনিয়ার জগৎ থেকে মারা যায় চিহ্নিত মুনাফিক আমার রাসূল চিহ্নিত করে গেছেন ওই মুনাফিকের জানাজায় তো তুমি হাজির হও না ও হুযাইফাতুল ইয়ামান তুমি আমি মৃত্যুবরণ করলে কি জানাজায় যাইবানি যখন ডাক দেয়া বলেন নবী গো ও আমিরুল মুমিনিন আপনার আগে আমার আগে যদি আপনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যান আপনার জানাজার প্রথম কাতারে আমি হুযাইফাতুল ইয়ামান থাকব কারণ কি কারণ কি হুযাইফাতুল ইয়ামান মক্কা আর মদিনার জমিনে যেই মুনাফিক মার্কা মার লোক মারা গেছে ওর জানাজায় শরীক হইতেন না লিস্টটা বের করে দেখতেন ওই লিস্টের ভিতরে ওই মুনাফিকের নামটা আসেনি যেই মুনাফিকের নাম আছে ওই মুনাফিকের জানাজায় তিনি যাইতেন না এই জন্য বাজান
এই কোরআনের সাতর ওমর আসার পর রাষ্ট্রনায়ক হয়ে গেলেন রাষ্ট্রনায়ক কথা কোন রাষ্ট্রনায়ক যেদিন হয়ে গেছেন রে বাজান আর একটা বলে আমি আলোচনার শেষের দিকে আর একটা কথা বলতেছি রে বাজান এই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে যেদিন রাষ্ট্রনায়কের ক্ষমতা পাইলেন রাষ্ট্রনায়কের ক্ষমতা পাওয়ার পর রাস্তা গিয়া গিয়া রাষ্ট্রের ভিতরে গিয়া গিয়া ঘুরে 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 কি করতেন তিনি দেখতেন যে আমার লোকজনরা কি করে কথাগণ আমার রাষ্ট্রের ভিতরে হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আমি রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় ফরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় ওই হিসাবটা আমি ওমরকে আল্লাহর আদালতে দিতে হবে আজকে তারাও রাষ্ট্রনায়ক ছিল ও বাবা আজকে আমাদের জমিনে ও রাষ্ট্রনায়ক আছে না নাই এই জন্য বাজান ওদিকে বলতে চাই না ওদিকে বলতে চাই না আমার আসল কথা বলি রে বাজান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি খারাপ লাগতেছে নি দোয়া করে দেই দোয়া করে দেই কি বলেন আর 10 মিনিট সময় দেওয়া যাবে আলহামদুলিল্লাহ বাজান সারা রাত ওরে বাবা আর 10 মিনিট কি বলেন এই জন্য রে বাজান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে যখন ঘুরতেন ঘুরতে 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 রে বাবা হঠাৎ করে ঘুরতে দেখি বহুদূর একটা টিভি 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 বাতি জ্বলে বাতি যখন জ্বলে বাতি জ্বলার পর সেই জায়গায় চলে গেছে যাওয়ার পর দেখে একজন মহিলা তিনটা সন্তান ধরে নিয়া তিনটা সন্তান নিয়া বসে আছে এই তিনটা সন্তান কি করতেছে কান্না করা করতে করতে দুজন ঘুমিয়ে গেছে সন্তান সন্তান ঘুমিয়ে গেছে মা শুধু কি করতেছে জাল দিতেছে এবার ডাক দিয়া বলে মা কে গো তুমি কে গো তুমি আজকে এখানে কি জাল করে এত গভীর রাত্রিতে এবাসান এত গভীর রাত্রিতে কি করো এই কথা বলার পর ডাক দিয়া বলতেছেন হে মুসাফির তুমি কে গো এই রাষ্ট্রের নায়ক নাকি হযরত ওমর কার সামনে বলে ওমরের সামনেই বলতেছে এই রাষ্ট্রনায়ক নাকি ওমর কাল মহাশর ময়দানে কিয়ামতের আদালতে এই কথাটা বলে আমি শেষ করব রে বাজান দিলটা লাগান চোখের পানি দেখে এক ফোঁটা বের হয়নি এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে হযরত ডাক দিয়া বলে ও মা কি হয়েছে বলে আজকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে কি করতাম আমার সন্তানদেরকে খানা খাওয়াইতাম এই রাষ্ট্র অমর নায়ক অমর রাষ্ট্র নায়কের দাদাকে সারা দিয়ে আমার স্বামী কি করেছেন যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে আমি মানুষের দ্বারা দ্বারা কাজ করতাম কাজ করে এনে আমার সন্তানদের খাওয়াইতাম গেল রাত্রি ঈদের রাত্রি গেছি কারো মানুষে আমার কামে নেয় না আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তান গুলো না খাওয়া 3 দিন পর্যন্ত আমার সন্তানেরা খানা খায় না না খাইয়া কান্দতে কান্দতে আমার সন্তান গুলো ঘুমিয়ে গেছে আমি শুধু এই যে বাতিলের ভিতরে কিছু পাথর আর পানি দিয়ে জাল করতেছি মামার সন্তানদের সান্ত্বনা দিছি বাবারে খানা চুরাইয়া দিছি হইতেছে একটু অপেক্ষা কর আর হয় না কান্দতে কান্দতে আমার সন্তান গুলো ঘুমিয়ে গেছে কালকে আমাদের ময়দানে আমি এই রাষ্ট্রনায়ক ওমরের আদা ওমরের জন্য ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব হযরত ওমরের সামনেই কইতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেছেন দৌড়ে গেছেন তার বাইতুল মালের ভিতরে তার সাকরাতা তার খাদেম আসলামকে নিয়ে বলতেছেন ও আসলাম রে আটা আর খেজুর বড় আটা বর্ষে খেজুর বড়িয়া বস্তাটারে নিয়া এবার কি করতেছেন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হযরত ওমর বলেন ও আসলাম তুমি আমার মাথায় উঠিয়ে দাও এবার আসলাম ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আপনি হলেন রাষ্ট্রনায়ক ওমর আপনার মাথায় কেন নেবেন আমি তো খাদেম আমি গোলাম আমার মাথায় উঠিয়ে দেন সেদিন ওমর কি বলছিল রে বাবা ও দুনিয়ার বাজানেরা এ দুনিয়ার লোকেরা আজকে দবিরগঞ্জের বাবারা তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে বাজান হযরত ওমর ইবনে খাত্তাব সেদিন কি বলেছিলেন দেখেন আসলামরে ডাক দিয়ে বলে রে আসলাম তুমি তো আজকে দুনিয়ার আমার গোলাম আমার বোঝা বহন করো ও আসলাম রে কাল মহাশার ময়দানে আমার যখন গুনার বোঝাটা হয়ে যাবে তুমি কি আমার গুনার বোঝাটা মাথায় নিবানি এবার কথা বলে
গুনার বোঝাকে কেউ নেবে রে বাবা গুনার বোঝা কেউ নেবে না এবার ডাক দিয়া বলে এবার গোলামকে ডাক দিয়া বলে আসলাম তুই আমার মাথায় উঠিয়ে দি এবার মাথায় উঠিয়ে দিছি নিয়া গেছি নিজে কান্দে করে নিয়া ওই মায়ের পাতার ভিতরে গিয়া বলতেছে মা গো গরম পানিটা নামাও আটা খামির করো আর তুমি কি গলা রুটি বানায় দাও আমি আমি কি করে নিজে ভেজে দেই এবার মা কি করে খামির বানায় রুটি বানায় দেয় হযরত ওমর রাষ্ট্রনায়ক নিজে খোলার উপরে ভেজে ভেজে সন্তানদেরকে কোলে নিয়া খাওয়ায় দেয় জাগাইয়া যখন সন্তানদের খাওয়ালেন সন্তানদের মুখে হাসি ফুটে গেল এবার মাকে ডাক দিয়া বলে মা গো আমি এবার আসি আমি আবার আসি তোমাদের খানার দরকার হলে আবার আমি আসব এইটু যেটি দিয়ে গেলাম এইটুক তুমি খানা খাও এবার মা ডাক দিয়া বলে মুসাফির কে গো তুমি পরিচয়টা দিয়া যাও হযরত ওমর ইবনে খাত্তাব বলে মা গো আমি একজন আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দা এবার কথা বলার পরে এবার ডাক দেয়া বলে ও আব্দুল্লাহ শোনো কাল মাহশর ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরের নামে সালিশ জানাবো কিন্তু বাজান আমাকে যদি আল্লাহর কাছে দোয়া করি আমার যদি ক্ষমতা থাকতো এই রাষ্ট্রের ভিতরে ওমরের রাষ্ট্রনায়ক না বানাইয়া তোমার মতো সন্তানের রাষ্ট্রনায়ক বানান দরকার ছিল কার সামনে বলছে হযরত ওমরের সামনে বলছে এবার হযরত ওমর সকালে চলে গেছে সকালবেলা উঠিয়ে তিনজন সৈন্য পাঠাইছে কয়জন তিনজন সৈন্য পাঠাইয়া ডাকটা বলছে ও সৈন্যরা তাড়াতাড়ি অমুক জায়গার ভিতরে একটা মা আছে তিনটা সন্তান নিয়ে বসে আছে এই মা কি সন্তান সহ নিয়ে আসবা এবার যখন সকালবেলা সিপাহীরা গেছে দরজার ভিতরে লক করছে লক করার পরে মায়ের ভয় কমছে না বাড়ছে মা থর থর করে কাঁপে এবার ডাকটা বলে হায় হায় রে রাষ্ট্রনায়কের সামনে বিরুদ্ধে বদনাম করেছি আমার মনে হয় আমিরুল মুমিনের কাছে জানায় দিয়েছে সিপাহী আমাদেরকে ধরার জন্য পাঠাইছে এবার ডাক দিয়া বলে এবার বলে কে বলছে বলেছে বলে আমাদের রাষ্ট্রনায়ক হযরত ওমর ইবনে খাত্তাব আপনাদেরকে তলব করেছেন এবার কাঁপতে কাঁপতে যখন যাইতেছে হযরত ওমর ইবনে খাত্তাব তার বাড়ির বিবি ও বিবিকে বলছে বিবিরে আজকে সুন্দর সুন্দর কিছু খানা তৈয়ার করো কি করো কিছু খানা তৈয়ার করো খানা তৈয়ার করো আজকে আমার ভিআইপি একটা গেস্ট আসবে কি গেস্ট ভিআইপি একটা গেস্ট আসবে এই জন্য তারা সুন্দর খানা তৈয়ার করো সুন্দর খানা তৈয়ার করছে খাদেমকে বলছে খাদেম রে কিছু খেজুরের ডাল কেটে রেডি করো কথা বলেন খেজুরের ডাল কেটে অপেক্ষা করো চেরে রেডি করো এবার খেজুরের ডাল কেটে অপেক্ষা করার পরে রেডি করার পর সিপাহীরা যখন মাকে নিয়ে আসছে এবার হযরত ওমর ইবনে খাত্তাব তার সিংহাসনে বসে আছে মা চোখের নজর দিয়া যখন দেখছে আগামীকাল রাত্রে সেই যুবকটা বস্তা মাথায় নিয়ে রুটি বানাইয়া খাওয়াইয়া এসেছে ওই যুবকটি মসনদের ভিতরে বসা আরো বাড়ছে ভয় আরো বাড়ছে থরথর করে কাঁপতেছে এবার যখন মাকে দেখছে মাকে ডাক দিয়ে বলে ও মা ভয় নাই ভয় নাই ভয় নাই রে মা ও মা আসো আসো তোমার আদালতে এবার বাসার ভিতরে গিয়া ভিআইপি খানা সুন্দর খানা ব্যবস্থা করছে এই অবস্থায় কি খানা ভিতরে যায়নি কথা বলে যায় না এরপরেও মাকে ডাক দিয়ে বলছে মা ঠিক আছে খানা খাও খানা খাও খানা খাওয়ানোর পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাষ্ট্রনায়ক ও বাজার আজকে দুনিয়ার জমিনের দিকে তাকাও আর ওই দিকে তাকাও রাষ্ট্রনায়ক একজন ওই রাষ্ট্রনায়ক নিজের শরীরের জামাগুলো সব কিছু খুলছে খোলার পর এবার ওই মায়ের হাতে কি করছে এইটা খেজুরের একটা ডাল দিয়া বলে মা গো ও মা তিন দিন পর্যন্ত তোমার সন্তানগুলো অনাহারে ছিল না খেয়া কানতে কানতে যত চোখের পানিগুলো দুনিয়ার জমিনে ফেলাইছে কানতে কানতে দুনিয়ার জমিনে যত চোখের পানি ফেলাইছে গো মা ও মা এই যে খেজুরের ডালটা তোমার হাতে দিলাম ও মা আমি ওমরের শরীরে আঘাত কইরা কইরা ওই সম পরিমাণ আমি আমার ওমরের শরীর থেকে রক্ত তুমি ঝরিয়ে দাও ও মা গো এরপরেও কিয়ামতের ময়দানে আমি
ওমরের বিরুদ্ধে তুমি আদালতে আল্লাহর আদালতে আমার ওমরের বিরুদ্ধে তুমি সাক্ষী দিও না তুমি আল্লাহর জন্য আল্লাহর আদালতে আমার নামে বিচার দায়ের কইরো না বিচার দায়ের করো আমি ওমরের আর কোন রেহাই থাকবে না কথা বলেন ঠিক কি না কোরআনের দরকার আছে না নাই সাহেবে কোরআনকে যখন ডাকতে বলবে এ সাহেবে কোরআন আয় পড়তে জাগার চড়তে থাক পড়তে থাকতে আর চড়তে থাক এবার যাইতেছে জান্নাতে আপনাদের হাজী বেজার প্রতিষ্ঠাতা মাদ্রাসার নাম কি হ্যাঁ তারেক জামব্বুল ও তার জামব্বুল এই তার জামব্বুলের সাথে ধরেন দেখা হয়ে গেছে দেখা হওয়ার পর তাকে ডাকতে বলেন এবার যখন যাইতেছে এই দবিরগঞ্জ হাবিজা মাদ্রাসার ছাত্র জান্নাতে যাইতেছে বডিগার্ড চতুর্দিকে সব কিছু লোকজনদেরকে নিয়ে যাইতেছে এবার তখন চিনে ফেলছে ডাকটা বলার পরে বলতেছে বাজার বলে আব্দুল্লাহ তুমি না ওই যে সিরাজগঞ্জ দবিরগঞ্জ সলঙ্গা থানা ওই দবিরগঞ্জ মাদ্রাসার ভিতরে জিমখানায় পড়ছে বলে হ্যাঁ হ্যাঁ বলে তুমি কই যাও বলে আমি জান্নাতে যাইতেছি এবার ডাকতে বলো ও আব্দুল করিম আজকে আমার ওই মাদ্রাসায় পড়ছো আমি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলাম আমি ওই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সব কিছু হেল্প করছি আজকে আমি জাহান্নামের যাত্রী হয়ে গেছি রে বাবা ও বাবা তুমি কি একটু তোমার রবের কাছে সুপারিশ করতে পারো এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে নিয়ে যাবে এবার আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ এই চাচার কাছে মাদ্রাসায় পড়ি আমি হাফেজ হইছি হাফেজ হওয়ার পরে আল্লাহ আমি জান্নাতে যাইতেছি আজকে এই চাচার কাছে দেওয়া কোন অনেক কিছু খাইছি আজকে এই চাচা জাহান্নামের যাত্রী কি করে চাচারে ধুইয়া যায় এবার আল্লাহ ডাকতে বলবে সাহেবে কোরআন আয়া বল ওই চাচার সাথে নিয়ে আই জান্নাতে যা এবার আরেকটু সামনে যাবে আরেকটু সামনে যাওয়ার পর বলবে এবার আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দার সাথে দেখা হবে এবার ডাকতে বলবো আব্দুল্লাহ রে কই যাও বলে আমি জান্নাতে যাইতেছি বলে এবার ডাকতে বলবে ভাই তুমি না ওই দবিরগঞ্জ মাদ্রাসার ছাত্র ছিলা বলে হ্যাঁ হ্যাঁ তুমি দবিরগঞ্জ মাদ্রাসার ছাত্র থেকে পাগল নিছিলা আপে সইছিলা আমি তো তোমার লজিন রাখছিলাম আমি তোমার সেই লজিন মাস্টার কথা কয় না আমি তোমার সেই লজিন মাস্টার আমার বাড়ির খানা খাইয়া খাইয়া হাফেজ হইছো আজকে আমি জাহান্নামের যাত্রী হয়ে গেছি ভাই ও ভাই তোমার রবের কাছে একটু সুপারিশ করে আমার জান্নাতে নিতে পারবানি এই কথা বলতে দেরি আমার হাফেজ সাহেব বুঝা আবার আল্লাহর কাছে যাবে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমার এই সাসার বাড়ির ভাত খাইয়া এই সাসার ইনকামের টাকা দিয়া ভাত খাইয়া আমি তার কাছে কোরআন হাফেজ হইছি আজকে আমার সাসার জাহান্নামের যাত্রী এই সাসার তুই কেমনে জাহান্নামে জান্নাতে যাই সাসারে তুমি আল্লাহ মাফ করে দাও আমার আল্লাহ বলে সাহেবে কোরআন এইভাবে বাসান এই এলাকা থেকে যতগুলো মানুষ জাগির রাখবেন একটা করে লজিন রাখবেন রাখবেন ইনশাল্লাহ কথা বলেন রাখবেন সবাই একটা করে লজিন মাস্টার রাখেন আপনার আর একটা সন্তান হলে খানা খাইতে দিতে হইতো না কি বলেন ফালা দিতেন তাহলে ওই হিসাবে একটা সন্তানকে খানা খাওয়ান আপনার সন্তানকে জাগির কি করতে পারে মাদ্রাসায় পড়াইতে পারেন নাই আলেম বানাইতে পারেন নাই হাফেজে কোরআন বানাইতে পারেন নাই হাফেজে কোরআনকে খানা দেন হাফেজে কোরআনকে লজিন রাখেন লজিন রাখার কারণে এই হাফেজের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে তাহলে দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই লজিন রাখবো তো ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসায় যে কওমিয়া মাদ্রাসা লিখছেন এই মাদ্রাসা কওমিয়া হাফিজা মাদ্রাসা ইতিমখানা দাওরা হাদিস পর্যন্ত এই দবিরগঞ্জে মাদ্রাসা হোক কেরা কেরা চান হাতুটা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন